হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি হয় তার মধ্যে কিছু সমস্যা যেমন অনেকেরই ঘাড়ের মধ্যে ব্যথা হওয়া বা অনেকের পায়ে হাঁটুতে ব্যথা হাতের বিভিন্ন জায়গায় বা হাড়ের বিভিন্ন যন্ত্রণা এমন কিন্তু হয়ে থাকে সো এই যে যন্ত্রণাগুলো শরীরে হয় তার মধ্যে বেশিরভাগ দেখা যায় শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে গেলে বা যে ভিটামিন ডি থাকে তার পরিমাণ আমাদের শরীরে যখন কমে যায় তখন কিন্তু এই ধরনের সমস্যা দেখা দেয় বেশিরভাগ বস বাড়ার সাথে সাথে এই সমস্যাটা কিন্তু শুরু হয়ে যায় সো ক্যালসিয়াম আমাদের শরীরে বা ভিটামিন ডি আমাদের শরীরে বিভিন্ন কারণে বন্ধুরা কমতে পারে আজকের এই ভিডিওতে আলোচনা করব যে ক্যালসিয়াম যদি কারো শরীরে কমে যায় তাহলে কি কি লক্ষণ আপনার আসতে পারে বা ভিটামিন এর পরিমাণ যদি শরীরে কমে যায় তাহলে কি কি লক্ষণ দেখে আপনি সেটাকে বুঝতে পারেন দেখুন আমাদের মধ্যে প্রচলিত আছে যে আমাদের যে খাবার দাবার থাকে তার মধ্যে যে দুধ থাকে সেই দুধের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে তবে আজকে আমি আপনাকে তার থেকে আরও সস্তা দামের একটা খাবার সম্পর্কে আলোচনা করব যার মধ্যে কিন্তু এই দুধের তুলনায় অনেক বেশি প্রায় নয় থেকে দশ গুণ বেশি কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায় যা আমরা পূর্বে খুবই আমরা খেতে পারতাম কিন্তু বর্তমানে সেটা আমাদের খাবার দাবার থেকে একেবারে নিশ্চিন্নই প্রায় হয়ে গেছে তো এই বিষয়টা সম্পর্কেও আজকের ভিডিওতে আপনারা জানবেন তাহলে চলুন সবার প্রথমে আমরা এই বিষয়টা বুঝে নেই যে কি কি সমস্যার সৃষ্টি হলে আমরা বুঝবো যে হয়তো আমাদের শরীরে ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর সমস্যা ঘটছে বা তার ঘাটতি ঘটছে তো কিছু লক্ষণ সম্পর্কে আমি আলোচনা করছি সবার প্রথম যে লক্ষণটা বলবো সেটা হলো কনফিউশন অর মেমরি লস অর্থাৎ যদি ক্যালসিয়ামের কম থাকে শরীরে তাহলে কিন্তু আমরা একটু কনফিউশন টাইপের হয় যে অর্থাৎ আমরা কিছু ভেবে চিনতে আমরা পাই না বা এমন তাছাড়া মেমোরি লসের মতো সমস্যা বা আপনি এখন কিছু আপনি পড়লেন একটু পরে আপনি সেটাকে ভুলে যাচ্ছেন এমন কোনো সমস্যা আপনার দেখা যেতে পারে তাছাড়া হতে পারে অর্থাৎ আমাদের যে মাসেল থাকে অনেকেই দেখবেন বলে যে আমার পায়ের বা হাতের এই মাসেলটা একেবারে কামড়ে ধরে আছে অর্থাৎ মাসল স্পাজম সেটা ডিহাইড্রেশনের ফলেও কিন্তু আপনার হতে পারে তবে ক্যালসিয়াম যদি কম থাকে তাহলে কিন্তু এই মাসাল যে স্পাজমটা সেটা কিন্তু হবে তাছাড়া বন্ধুরা নামনেস হতে পারে বা টিংলিং সেনসেশন হতে পারে হাত পায়ে বা মুখের মধ্যে নামনেস অর্থাৎ একটু দুর্বল ভাব বা টিংলিং সেনসেশন বলতে পারি হাত পায়ে ঝিনঝিন করা এমন সমস্যা সৃষ্টি হতে পারে আপনার হাতে পায়ে এবং আপনার মুখের আশেপাশের পেশির মধ্যে সেটা কিন্তু দেখা দিতে পারে তাছাড়া ডিপ্রেশন হতে পারে ডিপ্রেশন হ্যালোসিনেশন হ্যালোসিনেশন মেডিকেল টার্ম সেটা অনেক কিছু যেটা আমরা আর দেখছি ওই জায়গাতে কোনো একটা জিনিস আছে কিন্তু আসলে সেটা নেই এমন কিছু জিনিস পাওয়াটা আমাদের বিভ্রান্তি হওয়া যে কোনো একটা বিষয় নিয়ে আমরা কিন্তু বিভ্রান্তি হয়ে তাছাড়া মাসল মাসল ক্র্যাম্প হতে পারে এই যে পূর্বে বললাম যে যে আমাদের মনে হবে আমার হাতের বা পায়ের যে পেশিটা আছে একেবারে কামড়ে ধরে আছে নাড়াচাড়া করলে একটু ব্যথা অনুভব হয় এমন সমস্যা সৃষ্টি হতে পারে তাছাড়া আপনার যে নখ থাকে অনেকের দেখবেন যে নখগুলো একেবারে এমনিতেই ভেঙে ভেঙে যায় ভেঙে পড়ে সো এটাও কিন্তু আপনার যে ক্যালসিয়ামের পরিমাণ যদি শরীরে বা ভিটামিন ডির পরিমাণ শরীরে কম থাকে তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা দেখা দিতে পারে তাছাড়া যে যেকোনো একটু আঘাত লাগলে আপনার ফ্র্যাকচার হয়ে যাচ্ছে আপনি একটু পড়লেন যে কোনো জায়গায় আপনার পায়ের যে কোনো একটা হাড় ভেঙে গেলো বা হাতের যে আপনি হাতের হাড় ভেঙে গেল এমন ফ্র্যাকচারের সমস্যা অর্থাৎ হাড় ভাঙার সমস্যা আপনার সাথে খুব বেশি হয় সো এটা হতে পারে আপনার শরীরের মধ্যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি কম থাকার ফলে এই সমস্যাগুলো বললাম এবার আমি তার কিছু ট্রিটমেন্ট সম্পর্কেও বলবো যে যাদের কম তারা কীভাবে ট্রিটমেন্ট করবেন যদি পরীক্ষা করে সেটা রক্ত পরীক্ষার মাধ্যমে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার রক্তের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কতখানি আছে তার ট্রিটমেন্ট সম্পর্কে যদি বলি তাহলে আইভি দেওয়া হতে পারে আপনার ইন্টারভেন্স দেওয়া হতে পারে ক্যালসিয়াম গ্লোকোনেট মেডিসিন থাকে সেটা দেওয়া হয় তাছাড়া ওরাল সাপ্লিমেন্ট হিসাবে আপনাকে ক্যালসিয়ামের ট্যাবলেট আপনি পাঁচশো মিলিগ্রামের ট্যাবলেট আপনি খেতে পারেন তাছাড়া যে ভিটামিন ডি থাকে তার সাপ্লিমেন্ট দেওয়া হয়ে থাকে এবার বন্ধুরা আমি বলি যে বেশিরভাগ দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে এই ভিটামিন ডি বা ক্যালসিয়ামের অভাব গর্ভবতী মায়েরা যারা থাকেন তাদের মধ্যেও কিন্তু এই সমস্যার সৃষ্টি হয় তো এক্ষেত্রেও কিন্তু এই সাপ্লিমেন্টটাই কিন্তু দেওয়া হয়ে থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে সাথেও বেশিরভাগ মানুষের মধ্যে দেখা দেয় এবার আমি আলোচনা করবো যে আমরা যে দুধ পান করি এই দুধের মধ্যে খুব বেশি পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় সবাই বলেন কিন্তু তা থেকেও এমন কিছু খাবার আছে যার মধ্যে আরো বেশি পরিমাণে প্রায় থেকে গুণ বেশি নয় পরিমাণে ক্যালসিয়াম কিন্তু পাওয়া যায় হয়তো আমরা সেটা সম্পর্কে জানি না এবং কিভাবে সেটা আমরা খাবো বা কিভাবে ব্যবহার করব সেটাও আলোচনা করছি যদি আমরা এক লিটার দুধের কথা বিবেচনা করি এক লিটার দুধের মধ্যে প্রায় জিরো গ্রাম কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায় ক্যালসিয়াম পাওয়া যায় তবে এই যে ক্যালসিয়ামটা দুধের মধ্যে পাওয়া যায় তার থেকে বেশি পরিমাণে পাওয়া যায় আমরা ছোটবেলা পিঠা বানিয়ে সেটাকে খেতাম যে তিল অবশ্যই আপনারা চিনবেন আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি যে সাদা তিলটা থাকে তার যে আমরা অনেক সময় তার লাড্ডু বানিয়ে খেতাম সো এই যে তিলটা থাকে তার মধ্যে কিন্তু এই দুধের তুলনায় অনেক বেশি ক্যালসিয়াম পাওয়া যায় বর্তমানের যে আমাদের খাবার দাবার আছে আমাদের সে খাবার দাবারের মধ্যে থেকে সেটা একেবারে একেবারে নেই বললেই চলে আমরা খুব কম খাই তবে তার মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় আপনারা যদি পারেন তাহলে সেটাকে ব্যবহার করতে পারেন এক কেজি দুধের মতো এক লিটার দুধের মধ্যে জিরো গ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় এবং এক কেজি যদি আপনারা তিল নেন তাহলে তার মধ্যে প্রায় নয় থেকে দশ গ্রাম কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন যে দুধ থেকে সেই তিলের মধ্যে কিন্তু নয় থেকে গুণ বেশি কিন্তু সম খুব বেশি কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায় সেটা কিভাবে আপনারা ব্যবহার করবেন বা কতখানি আপনার প্রয়োজন আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি সপ্তাহে আপনারা যদি যদি থেকে গ্রাম আপনি এক একটা ছোট ছোট লাড়ু আপনি বানান তিল দিয়ে সেটা যদি আপনি সপ্তাহে যদি একটি বা দুটি আপনি একজন ব্যবহার করেন তাহলে কিন্তু নর্মাল যে আপনার যে ক্যালসিয়ামের যে রিকোয়ারমেন্টটা আপনার সেটা কিন্তু একেবারে বন্ধুরা পূর্ণ হয়ে যাবে সেটাকে আপনারা কিভাবে বানাবেন আপনারা খেজুরের গুড় থাকে বা আমরা যে আখের গুড় পেয়ে থাকি সেটা দিয়ে আপনারা বানাতে পারেন কারণ এরা যদি আপনি বানান তাহলে তারও কিন্তু স্বাস্থ্য গুণটা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায় তো বন্ধুরা আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি এই সম্পর্কে কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ